আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আগামী 21, 23, 27, 29 রমজান শবে কদর, এই পাঁচটি রাতের যে কোনো এক রাতে শবে কদর। আজ আমি শবে কদরের রাতে যে আমলটি করলে আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, সকল অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার টাকা পয়সা ধন সম্পদে আল্লাহ অফুরন্ত বরকত দান করবেন, সে বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এই মহান রাতটি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর, এই রাত এমন রাত যে রাতটি হাজার মাস থেকে উত্তম। অর্থাৎ শবে কদরের এই রাতেই আপনি এবাদত করে কামাই করতে পারেন হাজার মাস রাত জেগে এবাদত করার সওয়াব। নুজহাতুল মাজালিস নামক কিতাবের প্রথম খণ্ড 167 পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে, যাতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কেউ শবে কদরের দিন সূরা কদর 7 পড়বে, সূরা কদর 7 পড়বে, আল্লাহ তাকে প্রত্যেক বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন, আর 70,000 ফেরেশতা তার জন্য জান্নাত প্রাপ্তির দোয়া করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা দেখি সূরা কদর কি। بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر। অর্থাৎ আমি কোরআন কদর রাত্রিতে নাজিল করেছি। আপনি জানেন কদর কি? কদর রাত হচ্ছে হাজার মাস থেকে উত্তম। এতে ফেরেশতাগণ ও জিব্রাইল ফেরেশতা অবতীর্ণ হয় আপনার রবের নির্দেশে প্রতিটি কাজের জন্য, তা হচ্ছে শান্তি ভোর চমকিত হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শবে কদরের রাতে ঈমান ও নিষ্ঠার সাথে জাগ্রত থেকে ইবাদত করেছে, তার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। এই রাতে জিব্রাইল ফেরেশতা ও অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল হন। আল্লাহ বলেছেন, তানাজ্জালুল মালাইকা, মালাইকা শব্দের অর্থ হলো ফেরেশতা, ওয়ার রুহ, রুহ শব্দের অর্থ হলো জিব্রাইল আল ইসলাম, তারা ইবাদতকারীদের সাথে মুসাফাহা করেন, আর যার সাথে জিব্রাইল ফেরেশতা মুসাফাহা করেন তার চোখ থেকে চোখের পানি ঝরে পড়বে। যার চোখ থেকে শবে কদরের রাতে পানি ঝরে পড়বে, সে বুঝে নিবে যে তার সাথে জিব্রাইল ফেরেশতা মুসাফাহা করেছে। এই রাতটি এতই বরকতময় রাত, যারা এই রাতে অবহেলা করে তাদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের নিকট একটি মাস এসেছে যাতে একটি রাত এমন রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত রইল, সে যেন সব কিছু থেকে বঞ্চিত রইল, আর এর কল্যাণ থেকে যে বঞ্চিত থাকে একমাত্র সেই প্রকৃত পক্ষে বঞ্চিত। তাফসীরে কুরতুবীর 10 খণ্ডে 93 পৃষ্ঠার একটি হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনে 500 শহর ছিল, আর জুলকারনাইনের অধীনে 500 শহর ছিল। এভাবে এই দুইজনের রাজ্যে মোট হয়েছে 1000 শহর। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে শবে কদরে এক রাতে ইবাদতের যে প্রতিদান দিবেন, তা এই দুইজনের 1000 শহর অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাই বোনেরা, এই রাত শুরু থেকে শেষ পর্যন্ত রহমতি রহমত। মুফাসসিরগণ বলেন, এ রাতে সাপ, বিচ্ছু, এই ধরনের বিষাক্ত কোনো বস্তু ছোবল মারে না, তারা ছোবল মারলেও তাদের ওই ছোবলে বিষক্রিয়া হয় না, এমনকি শয়তানও সেদিন কোনো ধরনের অনিষ্ট পৌঁছাতে পারে না। এই রাত শুধু শান্তি আর শান্তি, এমনকি এই রাতে আল্লাহ এত বেশি রহমত,
নাজিল হয় যে সমুদ্রের লোনা পানীয় এই রাতে মধুর চেয়ে মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন এই বরকতময় রাতে আমরা আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করি, অধিক পরিমাণে গুনাহসমূহ থেকে তওবা করে ইস্তেগফার করি, নিজের অতীত জীবনের সকল গুনাহসমূহ মনে করে খেয়াল করে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কারণ এই রাতে ক্ষমা প্রার্থনা করতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন। এ ব্যাপারে তিরমিজি শরীফের সহিহ হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে প্রশ্ন করলেন, যদি আমি শবে কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পাঠ করব? তখন নবীজি যেই দোয়াটি পাঠ শিখিয়েছেন সেটা মূলত ক্ষমা প্রার্থনার দোয়া। নবীজি ইরশাদ করলেন, তখন তুমি এইভাবে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, সুতরাং আমাকে ক্ষমা করো। এই ক্ষমা চাওয়াটাই মূলত শবে কদরের সবচেয়ে বড় অজিফা। আর ক্ষমা চাওয়ার ফলে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে, আপনার রিজিকে বরকত হবে। এর সমর্থনে পবিত্র কোরআনের সূরা নূহের 10-14 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ক্ষমা প্রার্থনা করলে কি কি নিয়ামত আল্লাহ দিবেন, এরপরের আয়াতগুলোতে ঘোষণা করছেন যে তিনি বলছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের মধ্যে জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় আকা শবে কদরের দোয়ায় মা আয়েশাকে শিখালেন ক্ষমা প্রার্থনার দোয়া। অপরদিকে আল্লাহ তাআলা সূরা নূহের 10-12 নম্বর আয়াতে ক্ষমা প্রার্থনাকারীদের জন্য কতগুলি সুসংবাদ দিলেন। নাম্বার 1, ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। নাম্বার 2, ধন সম্পদ বাড়িয়ে দিবেন, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলাই রিজিকের মালিক, তিনিই ধন সম্পদ দিতে পারেন, তিনিই বলছেন তুমি ক্ষমা প্রার্থনা করো আমি ধন সম্পদ বাড়িয়ে দিব। নাম্বার 3, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, যারা সন্তান সন্ততির অভাবে ভুগছেন তারা শবে কদরের রাতে বেশি বেশি গুনাহ মাফ চান, শুধু শবে কদর না সব সময় আল্লাহর কাছে গুনাহ মাফ চান। নাম্বার 4, ক্ষমা প্রার্থনার ফলে বাগানের ফসলে আল্লাহ তাআলা বরকত দান করবেন। নাম্বার 5, পানির অভাব দূর করে দিবেন, যেখানে পানির অভাব, পানি মিলে না, কুয়ার তলায় পানি, কুয়ার মধ্যে পানি আসে না, তারা তওবা ইস্তেগফার করুন, শবে কদরের রাতে বিশেষভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ তাআলার রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়ে আপনার পানির অভাব দূরীভূত হয়ে যাবে। যাদের বাগানে ফসল হয় না তারা বেশি বেশি ইস্তেগফার করুন, গুনাহ মাফ চান, আল্লাহ তাআলা বাগানের মধ্যে এত বেশি ফসল দান করবেন আপনি সাইরাব হয়ে যাবেন। সুতরাং শবে কদরে ক্ষমা প্রার্থনা করলে, তওবা করলে আল্লাহ তাআলা অন্যান্য নিয়ামতের পাশাপাশি আপনাকে ধন সম্পদের নিয়ামত দ্বারাও মালামাল করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি গুনাহ মাফ চাওয়ার, গুনাহসমূহ থেকে তওবা করার এবং তাকওয়া ইখতিয়ার করার মাধ্যমে শবে কদরে নিজের ভাগ্য পরিবর্তন করার তৌফিক দান করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, اللهم إنك عفو تحب العفو فاعف عني, اللهم إنك عفو تحب العفو فاعف عني, اللهم إنك عفو تحب العفو فاعف عني, اللهم إنك عفو تحب العفو فاعف عني। হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, সুতরাং আমাকে ক্ষমা করো। হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, সুতরাং আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের শবে কদর কবুল করুন। আমিন। ও
وما علينا إلا البلاغ المبين. السلام عليكم.